নোয়াখালীতে মুসাপুর সুইস গেট পুনর্নির্মাণ ও নদী ভাঙ্গন রোধে মানববন্ধন হয়েছে উজান থেকে প্রচণ্ড গতিতে ধেয়ে আসা পানিতে নোয়াখালীর মুসাপুর ক্লোজার ভেঙে গেছে ফলে নদী ভাঙনের হাত থেকে কোম্পানিগঞ্জকে রক্ষার দাবিতে এবং গেটটি দ্রুত পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে মুসাপুরে ওলামায়ে কেরাম ও স্থানীয় এলাকাবাসী এ সময় বক্তারা বলেন সুইজ গেটটি ভেঙে যাওয়ার ফলে পানির তীব্র স্রোত তীরে আছড়ে পড়ছে দেখা দিয়েছে নদী ভাঙন সাগরের পানি লোকালয়ে ঢুকে ফসলি জমিসহ মিষ্টি পানির উৎস নষ্ট করছে বক্তারা আরও বলেন এখনই জিও ব্যাগ বা ব্লক ফেলে নদী ভাঙন রোধ করা না হলে মুসাফুর চর এলাহি গাংচিল সহ কয়েকটি এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাবে